এই বছরের প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত নিরাপত্তা বাহিনী অপারেশন সার্দ হওয়া নামে ভারত পাকিস্তান সীমান্তে 15 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের সীমান্তে সতর্কতা জারি করেছে। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসকে ঘিরে প্রায় 15 দিনের জন্য বা 10 দিনের জন্য সীমান্তে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়। এবছর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হওয়ার জন্য এবারে 15 দিনের জন্য জারি করা হয়েছে সতর্কতা। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 26 জানুয়ারি ভারত পাকিস্তান সীমান্তে 6 ধরনের হুমকির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর আজ তক ইন্ডিয়া টুডেকে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে, যেটা আমরা জানতে পারছি, পাকিস্তান রেঞ্জার্স এবং আইএসআই মসরুর বড় ভাইয়ের মাধ্যমে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রক্রিয়ায় সাহায্য করছে। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা পূর্ব প্রোগ্রামড ড্রোনের মাধ্যমে ভারতে প্রচুর পরিমাণে চীনের তৈরি অস্ত্র এবং ওষুধ পাঠাচ্ছে। আর এতে সহায়তা করছে পাকিস্তান রেঞ্জার্স এবং আইএসআই। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আইএসআই এর সাহায্যে প্রজাতন্ত্র দিবসে অশান্তি সৃষ্টির জন্য পাঞ্জাব এবং রাজস্থানে খালিস্তানি সমর্থকদের কাছে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে আটারি বর্ডার, কর্তারপুর করিডর এবং হুসাইনিওয়ালা বর্ডারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সন্ত্রাসীদের অনুপ্রবেশের পথ হিসেবে কাজ করতে পারে সেই সমস্ত জায়গায় বিএসএফ, জম্মু এবং পাঞ্জাবের নদী অঞ্চলগুলির চারপাশেও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো নিরাপত্তা লঙ্ঘন বা সন্ত্রাসী হামলা ঠেকাতে ইলেকট্রনিক নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে যে 26 জানুয়ারির আগে লস্কর-ই তৈবার সন্ত্রাসীরা গুজরাট হয়ে অনুপ্রবেশ করতে পারে, আর এই কারণে বিএসএফ আর্মির গাড়ির টহল বাড়িয়েছে। পিটিআই জানিয়েছে, সেক্টর এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মরত বিএসএফ কর্মী এবং অফিসারদের ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে। আর এই বছরের প্রজাতন্ত্র দিবসের আগে তাই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও অনেক বেশি জোরদার করা হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে 15 দিনের বিশেষ একটি সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে সীমান্তবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি করেছে। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসকে ঘিরে প্রায় 10 দিনের জন্য সীমান্তে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়। আর এই বছর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হওয়ার জন্য এবার 15 দিনের একটি সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরের 26 জানুয়ারি ভারত পাকিস্তান সীমান্তে 6 ধরনের হুমকির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর বলছে, পাকিস্তান রেঞ্জার্স এবং আইএসআই মসরুর বড় ভাইয়ের মাধ্যমে সন্ত্রাসীদের অনুপ্রবেশ প্রক্রিয়া সাহায্য করছে। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা পূর্ব প্রোগ্রামড ড্রোনের মাধ্যমেই ভারতে প্রচুর পরিমাণে চীনের তৈরি অস্ত্র এবং ওষুধ পাঠাচ্ছে।
আর এতে সহায়তা করছে পাকিস্তান রেঞ্জার্স এবং আইএসআই। ভারত পাকিস্তান সীমান্তে আটারি বর্ডার কর্তারপুর করিডোর এছাড়াও হুসাইনিয়ালা বর্ডারেও এইভাবেই নিরাপত্তা প্রক্রিয়া বাড়ানোর কাজ জোর কদমে চলছে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।